ভয়ঙ্কর কাণ্ড আগরতলাগামী বিমানে। গুয়াহাটি থেকে আগরতলাগামী বিমানে বৃহস্পতিবার অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। আচমকাই বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেন এক যাত্রী। প্রাণ ভয় তাকে গণধোলাই দেয় অন্য যাত্রীরা। বিমানকর্মীদের ওপরও আক্রমণের অভিযোগ উঠেছে সেই যাত্রীর বিরুদ্ধে। বিমানবন্দর সূত্রে খবর, গুয়াহাটি থেকে আগরতলায় আসছিল ইন্ডিগোর একটি বিমান। আচমকাই বিমানের আপৎকালীন দরজাটি খোলার চেষ্টা করেন এক যাত্রী, তাতেই হুলস্থুল পড়ে যায় বিমানের মধ্যে। দুর্ঘটনা ঘটার আশঙ্কায় তাকে গণধোলাই দেয় অন্য যাত্রীরা। তড়িঘড়ি এই যাত্রীকে আটক করে বিমানবন্দরের নিরাপত্তা রক্ষীদের হাতে তুলে দেন বিমানকর্মীরা। এই ঘটনার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ইন্ডিগো। কেন ওই যাত্রী বিমানের দরজা খোলার চেষ্টা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিমান সংস্থাটি। তবে সূত্রের খবর, বিশ্বজিৎ দেবনাথ নামে বছর ৪২ ওই ব্যক্তি আদতে গুয়াহাটিরই বাসিন্দা। চলন্ত অবস্থায় বিমান থেকে লাফ দিয়ে চমকপ্রদ কিছু করতে চেয়েছিল সে। এই কারণেই টিকিট কেটে গুয়াহাটি থেকে চড়ে বসে বিমানে। আপাতত তাকে আটক করা হলেও তিনি মানসিক ভারসাম্যহীন কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।